যেহেতু আপনি বলছিলেন যে শুরুতেই যে বয়সের ভিত্তিতে যেমন বিভিন্ন সমস্যা থাকতে পারে, কারণের ভিত্তিতে হাঁটু ব্যথা জনিত সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই চিকিৎসার ক্ষেত্রেও তাহলে বিভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে, একটু যদি চিকিৎসা নিয়ে আমাদেরকে আলোচনা করতেন। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে চিকিৎসাটা প্রত্যেকটা ডিজিজের জন্য আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন, এবং ডিজিজের মধ্যেও তার সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু ফিজিক্যাল কন্ডিশন, অন্যান্য ডিজিজের কোমরবিডিটি থাকে অনেকের। দেখা যায় যে একজন বয়স্ক মানুষ যার অন্যান্য অনেকগুলি রোগে আক্রান্ত, উনি হয়তো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তার ডিসলিপিডিমিয়া, কিডনি ডিজিজ আছে, সাথে তার অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট আছে। এই ভদ্রলোকের বা এই ভদ্রমহিলার ট্রিটমেন্ট, এবং একজন কোনো রোগ, অন্যান্য রোগ নেই, শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিস, এই দুইজনের মধ্যে কিন্তু ট্রিটমেন্টে অনেক ভেরিয়েশন থাকে। তো এরকম ভাবে রোগ ভেদে, বয়স ভেদে আপনি যেমনটি বলছিলেন, যেমন শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় পাই যে তার জুভেনাইল আর্থ্রাইটিস থাকে, বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাই যে রিউমেটিক ফিভার নামে একটা ডিজিজ আছে, সেটার সাথে বিভিন্ন জয়েন্ট ব্যথা হয়, ফুলে যায়, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টের ভিন্নতা একরকম। যারা ইয়াং এজে, অনেক সময় দেখা যায় যে খেলাধুলা করতে যে স্পোর্টস ইঞ্জুরি হলো, লিগামেন্ট ইঞ্জুরি হলো, এবং এই লিগামেন্ট ইঞ্জুরিটা খুব কমন আমরা দেখতে পাই। লিগামেন্ট ইঞ্জুরিটা মানে পার্শিয়াল ইঞ্জুরি হলে বা মাইল্ড টু মডারেট ইঞ্জুরি হলে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটাকে সুস্থ করতে পারি। সেক্ষেত্রে কিছু সাপোর্টিভ ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং সম্পূর্ণ বিশ্রাম এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্রামে না থেকে আমরা ট্রিটমেন্ট নিলে এই জায়গাটা বারবার স্ট্রেস পড়তে থাকে এবং সফট টিস্যু ইঞ্জুরি থেকে রিকভার হতে অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। এছাড়া দেখা যায় যে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা বলেছি, সেক্ষেত্রে অনেক ফ্র্যাকচার রিলেটেড সমস্যা নিয়ে হাঁটু ব্যথা তৈরি হয় অনেকের। আমাদের থায়ের রিজনে যে বোনসগুলো রয়েছে, ফিমার এবং টিবিয়া, যেটা আমাদের পায়ের নিচের অংশে, হাঁটুর নিচের অংশে, এই দুইটা বোনসে যদি ফ্র্যাকচার হয়, তখন আমরা নি জয়েন্টটাকে মানে ইমোবিলাইজ করে দিই। মানে একটা যে কোনো ফ্র্যাকচারের ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে প্লাস্টার হোক বা অপারেশন হোক, অপারেশনের পরবর্তী বা প্লাস্টার পরবর্তী সময়ে উপরের এবং নিচের জয়েন্টটা ফিক্সড করে দেওয়া হয়, যাতে মুভমেন্ট না হয়, নড়াচড়া না হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের প্লাস্টার পরবর্তী জয়েন্ট স্টিফনেস আমরা খুব কমনলি পাই, বা অপারেশন পরবর্তী জয়েন্ট স্টিফনেস, এবং এটা থেকে রিকভার হওয়ার জন্য কিন্তু চিকিৎসাটা সমন্বিতভাবে করতে হয়। সেক্ষেত্রে যেমন কিছু ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, এবং রোগীদের কিছু এডিএল বা ডেলি অ্যাক্টিভিটিসের মধ্যে কিছু পরিবর্তন আমরা আনতে বলি, এই কয়েকটা জিনিস সমন্বিতভাবে করতে হয়। এছাড়া দেখা যায় যে যেটা আমরা ডিজেনারেটিভ বা বয়সজনিত কারণে অস্টিওআর্থ্রাইটিসটা খুব কমন, আমরা একটা পরিসংখ্যানে দেখতে পেয়েছি যে হাঁটু ব্যথায় যত রোগী আক্রান্ত হন এবং ভুগে থাকেন, তার 60 থেকে 70% রোগী হলো এই ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিসে বয়সজনিত কারণে হয়ে থাকে। তো এই ক্ষেত্রেও ট্রিটমেন্টের ভিন্নতা আছে। আমরা প্রাথমিক এবং মডারেট স্টেজে বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে এই রোগীগুলোকে ভালো রাখা, কিছু ফুড সাপ্লিমেন্ট, অনেক সময় জয়েন্টের ভিতরে কিছু ভিসকো সাপ্লিমেন্টেশন বলি আমরা, ইঞ্জেকশনের প্রয়োজন পড়ে। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন ক্রনিক স্টেজে চলে যায় এবং থার্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস, সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় নি রিপ্লেসমেন্ট সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। তো এরকম ভাবে রোগ ভেদে, অবস্থান ভেদে চিকিৎসাগুলো সবসময় ভিন্ন ভিন্ন, এবং এই সার্জারি পরবর্তীতেও কিন্তু রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনের ব্যাপার থাকে। সার্জারির আগে পরে তার এই মাসেল লিগামেন্ট গুলার স্ট্রেংথ ঠিক রাখা, রোগীকে সঠিকভাবে হাঁটানো, তার নর্মাল পজিশন মেনটেন করা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই একটা রিহ্যাবিলিটেশন টিমের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা চিকিৎসাগুলো করে থাকি। অতএব আপনি যেটা জিজ্ঞেস করলেন যে রোগ ভেদে, বয়স ভেদে প্রত্যেকটা ক্ষেত্রে চিকিৎসা কিন্তু ভিন্ন ভিন্ন, সবার জন্য সেম নয়, এবং অনেক সময় আমরা দেখতে পাই অনেকে এক একজনের প্রেসক্রিপশন দেখে আরেকজন ওষুধ খেতে দেখি আমরা, এই জায়গাগুলোতে আমাদেরকে সাবধান হতে হবে, কারণ অনেক সময় এটা একজনের জন্য উপকারী, আরেকজনের জন্য খুব ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তো এইসব জায়গাতে আমাদেরকে সচেতন হতে হবে, এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা কোনো প্রকার ওষুধ বা চিকিৎসা গ্রহণ করা আমাদের ক্ষতির কারণ হতে পারে। Thank you.